আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। দেখতে দেখতে আরও একটি ভাইবার ডেট হলো। কুষ্টিয়া জেলার দ্বিতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে। আসুন জেনে নিই কার, কবে, কখন ভাইবার ডেট পড়েছে এবং অন্যান্য জেলার কখন নাগাদ আপনারা অ্যাডমিট কার্ড পাবেন, আসুন জেনে নিই। তো এখানে দেখছেন যে কুষ্টিয়ার সদর 19/3/2024 তারিখে শুরু হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকালেও আপনাদের ভাইবা হবে 2:30 থেকে 5টা পর্যন্ত। তো 19, 20, 21, 23 এই যে কুমারখালী সদরের পরে কুমারখালী, তারপরে খোকসা, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, এই যে পর্যায়ক্রমে ভাইবা হতে হতে আপনাদের ভাইবা শেষ হবে 8/4/2024 তারিখ পর্যন্ত। তো আপনাদের ডাক যোগে কিন্তু এর মধ্যেই অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। প্রতিদিন আপনাদের 50 জন মতো, সকালে 35 জন মতো এবং বিকালে 30 জন মতো রেখেছে ভাইবাতে। সবার জন্য শুভকামনা। আসুন এবার আমরা একটু দেখে নিই যে আমার ভাইবা বোর্ডে ভাইবার জন্য আমার একটা সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি আপনাদের অনেক হেল্প করবে যারা পেতে চান ভাইবার নোট। 1947 থেকে 75 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সরকারের সাফল্য, পদক পুরস্কার, জেলা সম্পর্কিত নোট, সাবজেক্ট নোট, বেসিক গণিত নোট, অনুবাদ ট্রান্সলেশন, বেসিক ভাইবা নোট, বেসিক বাংলা নোট, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এর সাথে আপনাদের লাইভ ক্লাস রাখা হয়েছে যাতে এই নোটগুলো কীভাবে পড়বেন এবং কীভাবে উত্তর করবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে পেয়ে যাবেন। এক কথায় এই অল্প সময়ে আপনাকে ভাইবার যে এবার নাম্বার পাস বাড়িয়ে 25 করা হয়েছে, সেখানে কিন্তু এই অল্প সময়ে আপনার প্রস্তুতি নিতে আমাদের নোটগুলো ব্যাপকভাবে সহায়তা করবে এবং একটি নাম্বারও যদি আপনার কম হয়ে যায় সেক্ষেত্রে চাকরি নাও হতে পারে, এরকম আশঙ্কা থেকে মুক্ত হতে এখনই আমাদের নোটগুলো সংগ্রহ করুন এবং লাইভ ক্লাসে যুক্ত হন। আর অন্যান্য জেলার যারা, তারা আজকে এবং কাল পরশুর মধ্যেই কিন্তু আপনারা ভাইবার ডেট পর্যায়ক্রম পেয়ে যাবেন, অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা। আমার ডিসক্রিপশনে বা কমেন্টসে ভাইবার নোটগুলো নেওয়ার জন্য নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন।